ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। জনজাতি কল্যাণ দপ্তরের এই কর্মসূচিতে বিভিন্ন ক্ষেত্রে কৃতি জনজাতিদের সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, সারা দেশে এবং ত্রিপুরায় জনজাতি উন্নয়নে বহুমুখী কর্মসূচি নিয়ে কাজ করে চলছে বিজেপি সরকার। নিজের ভাষণে জনজাতিদের এই ঐতিহ্য এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কৃতিত্ব বক্তব্যে তুলে ধরেন মন্ত্রী টিঙ্কু রায়। কল্যাণ মন্ত্রণালয়ের দ্বারা এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান আয়োজিত করা হয়। আমাদের জনজাতিরা ত্রিপুরাকে, আমরা যদি আজ থেকে শত বছর পূর্বে চলে যাই, আমরা এই ত্রিপুরার মানুষকে গর্বিত করেছে গোটা ভারতবর্ষের মানচিত্রে। আর আরডি বর্মন হোক বা আমরা পরবর্তীতে যাদেরকে আমরা পেয়েছি, আর যারা এখানে উপস্থিত রয়েছেন, তরুবালা দেববর্মা যেনাকে কিছুদিন আগেই সম্মানিত হয়েছেন, গতকালকেও যারা আপনারা দেখেছেন রাষ্ট্রপতি ভবনে, আমরা সত্যি গর্ব হয়েছে আমাদের ত্রিপুরার রাজনীতিতে দীর্ঘ সময় ছিলেন এনসি দেববর্মাকে পদ্মশ্রীতে ওনাকে সম্মান দেওয়া হয়েছে, মরণোত্তর সম্মান পেয়েছেন। এর আগেও অনেকেই বিক্রম বাহাদুর জমাতিয়া কালকে পেয়েছেন, এর আগে থাঙ্গা ডার্লং, সত্যরাম রিয়াং বা আমাদের যারা খেলোয়াড়রা রয়েছেন এখন বর্তমানে যারা খেলছেন, আমরা যদি দেখি সোম দেববর্মনকে, স্বাগত লক্ষ্মী রিয়াংকে, এরকম অনেক প্রতিভাবান লোক গোটা ভারতবর্ষে আমাদের ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। এদেরকে আমরা সম্বোধিত করব এই হলে। এটা আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের গর্ব হয় যে এই ধরনের অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়। জনজাতি ভাষায় পরিশীলিত ভঙ্গিতে দপ্তরের কাজকর্মের কথা উল্লেখ করেন সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রী বিকাশ দেববর্মা। মিনিস্টার টিঙ্কু রায় মশাইন তৈ ফাই মানজা ফাইনাই চিনি ভূমিকানন্দ রিয়াং টিটিএডিসি নি মেম্বার তৈ ফাই মানজা ফাইনাই ডেভিড দেববর্মা সোশিয়াল অ্যাক্টিভিটিস তৈ সৈক্রুম নরেশ দেববর্মা তৈ বসকাঙ্গ আচুকজাক তৈ ফাই মানজাক ফাইজাক যতন আনি রাংসাক নি তাকুক তৈ। রাজ্যে জনজাতি বিকাশের স্পেশাল আর্থিক প্যাকেজ সহ বিভিন্ন প্রকল্প অনুমোদন দিয়ে এই উন্নয়নমুখী কর্মকাণ্ডকে আরও গতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।